এটা ঘটনা ইমাম গাজালি তার কিতাবে লিখছে এইভাবে জোর করে মারহাবা বৈশাখ মাসের মধ্যে আল্লাহর বান্দা তার আম গাছের নিচে বইয়ে রইছে ঠিক এই বৈশাখ মাসের আমের বাগানে বইয়া আম গাছ পাহারা দিতেছে যেন কোন পোলাপান আম ছিড়া যাইতে না পারে তো ইন দি মিন টাইমে আম ছিড়ার ডরে বেডা আম গাছটা বইয়ে বইয়ে ভাবতাছে আমগুলা সুন্দর হইছে বেজবো বেজবো হরত করে দেহে বৈশাখ মাসে রোদ্রের ভিতরে গরমের ভিতরে একটা মাদ্রাসার ছেলে কিতাব রে গারের মধ্যে কইরা মাদ্রাসায় যাইতাছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মাদ্রাসায় যাইতাছে কিতাব গারের মধ্যে কইরা তো পানির যন্ত্রণায় লোকটা অস্থির হয়ে গেছে তিন দিন মিনিট টাইমে বুড়া ডাক দিছে এদিকে তিরকম কুত্তা যেমনি হাঁপায় পানির অভাবে তুই হাঁটতাছ যেমন হাঁপাইতেছ কে বেড়া হুজুর কি হয়েছে এই মোল্লা কি হয়েছে জি আমার খুব পানি পিপাসা লাগছে এবং ক্ষুদে লাগছে আমার মাদ্রাসা অনেক দূরে প্রায় 3 মাইল হাইটে আমার লজিনে যাইতে হয় কিন্তু এই রাস্তা 3 মাইল হাঁটতে এই রোদ্রের ভিতরে আমার অনেক কষ্ট হইতেছে বুড়ে চিন্তা করে আমার আমের বাগানে আমও আছে গরে মুড়িও আছে কলাও আছে টি বলে ঠান্ডা পানি আছে আল্লাহর বান্দা জগটা নিয়ে যাইয়া সাইপ্যা সাইপ্যা ঠান্ডা পানি বাইর কইরা এক গ্লাস পানি খাওয়াইছে পোলাডারে এক মুঠ মুড়ি খাওয়াইছে আম গাছের তে দুইটা আম ছিঁড়ে দিয়ে কয় জীবনে আমি কেউ আমার গাছের আম ছিঁড়ে দিই না আমি খুব কিপটা মানুষ যা আমার লেগে দোয়া করিস আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে আহেন মোনাজাত করে আল্লাহুম্মা আমিন এত সুন্দর একটা কথা কইলাম কয় হে নিজের ডানে দিয়ে শেখের কাকা আমি একজন কিপটা মানুষ আমি জীবনে কেউ রে এইভাবে খাওন দেয় কিন্তু তোরে দিয়ে আমার খুব মায়া লাগছে যা আমার লাগে দোয়া করিস ছোট্ট মানুষ তো 14 বছর 15 বছর একটা তাল বেলিম হে দাইয়ে পাই কিছু না পাইয়া মুড়ি মুঠ খাইয়া ঠান্ডা পানি পাইয়া খাইয়া কি বলতে গে এইভাবে হাত তুলে ফেলছে ও মালিক আল্লাহ তুমি কই আপনি জানেন একটা তাল বেলিমের পাওয়ার কত ওরা যখন রাস্তা দিয়ে হাঁটে আল্লাহর কসম করে বলছি আল্লাহর ফেরেশতার নূরের পর বিছিয়ে দেয় একজন আলেম যখন রাস্তা দিয়ে হাঁটে ইশারে নামাজটা পড়াইয়া বাসায় যায় মসজিদ থেকে তখন ফজর পর্যন্ত নূরের পর বিছাইয়া ফেরেশতারা তার জন্য অপেক্ষা করে যাবার আপনি ফজরের সময় আপনি ইমামতি করতে আসবেন এই রাস্তা দিয়ে আপনার রাস্তাটাকে বিপদমুক্ত করে রাখবো আমরা ফেরেশতারা আরো জোরে আরো জোরে আরো জোরে এই বুড়া যখন কয়ে এলাইছে আমার লাগে দোয়া করিস ওই ছোট্ট বুড়াটা হাত তুলে কয় আল্লাহ তুমি কই বুড়া কয় বেটা আল্লাহ কে আমার আম গাছতলা আছে ইমাম থানবি লেখেন তার কিতাবের মধ্যে বল্টু চল্টু আলামি লেখেন এই ঘটনাটা আলামের তাজিম সম্পর্কে লিখতে যে আল্লাহর কুতুব লেখেন তালবে আলিমদের 1 মিনিটের মাদ্রাসা বইটা নিটেন 1 মিনিটের মাদ্রাসা ছোট্ট বোলাডা কয় মালিক রে তুমি কই গো মালিক বুড়ায় কয় আল্লাহ কে আমার আমের বাগানে তুই কি কস বেড়া এই দোয়া করতে কইছি নি তোরে ওই বোলাডা কয় মালিক রে আমি আমার ক্লাসে শুনছি আমার হুজুর বলছে অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল মরিদ তুমি প্রত্যেকটা মুমিনের শাহরগের চাইতে নিকটে আল্লাহ তুমি যদি আমার ঘরের কাছে হও আমার এই বাবাজি আমার এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াইয়া আমার দিলটা ঠান্ডা করছে তুমি তার দিল ঠান্ডা কইরা বাজান এমন একটা টাইমে বইলে ফেলছে এই রোদ্রের ভিতরে বেলাটা একবার উপরে 3টার সময় নামাজ পড়া কেন হারাম মাথার উপর যখন বেলা আসবে তখন নামাজ পড়া হারাম সূর্যটা ওঠার সময় নামাজ পড়া হারাম সূর্যটা ডোবার সময় নামাজ পড়া হারাম কিন্তু বাবা মনে রাখবেন নামাজ পড়া হারাম হতে পারে এই সময়টা যদি আল্লাহরে কেউ ডাক দেয় গো বাবা ইমাম গাজালি বলে সূর্য ডোবার সময় তওবায় হাত দিবা মোনাজাত করবা এই জন্য জুমার দিন সূর্য ডোবার সময় হাত তুলবা মসজিদে বইয়া দেখবা তুমি যা বলবা আমার মাওলা তাই শুনবে আরো জোরে কন এই ছেলেটা সূর্যটা একবার মাথার উপরে হাত তুলে ফেলছে আমার মাওলার কুদরতি দরিয়ায় বাবা ঢেউ শুরু হয়ে গেছে
যখনই বলছে আল্লাহ তুমি কই আমার এই বুড়া বাবা জেরে তুমি ভালো রাখো মরার পরে তাকে তুমি হাউজে কাউসার দিও আল্লাহ তারে তুমি নবীর দিদার লাভ করায় দিও যার আলেমকে ভালোবাসবে তারে বলে নবী ভালোবাসবে এই কথাগুলা মনে মনে বলিয়া চাচার কাছে বিদায় লয়ে গেছি বাজান এখন কানবেন যখন এই লোকটা চইলে গেছে বাচ্চাটা ওই বুড়াটাও বাসায় চলিয়া গেছি ইনদিমিন টাইমে বাজান রে যখনই চলিয়া গেছি আল্লাহর বান্দা রাতের অন্ধকারে ঘুমাই রইছি ঘুমের ঘরে স্বপ্নে দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে জোরে 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 কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে সমস্ত জায়গায় জমিনটা তামার জমিন হয়ে গেছে আহারে লোকটা হাঁপাইতাছে এমন তামার জমিন চারটা সূর্য চার দিক থেকে উদিত হয়ে গেছে মানুষের মাথার মগজগুলা ফুটান্ত ভাতের পানির মতো বলকাইতাছে বাবা মানুষ ছোটাছুটি লাফালাফি করতাছে কেউ কোন জায়গায় কোন ছায়া নাই গাছ নাই কিচ্ছু নাই হঠাৎ করে দেখে যেই তাল বেলিমটারে এক মুঠ মুড়ি খাওয়াইছে আর কলের পানি খাওয়াইছে ওই তাল বেলিমটা কোথার থেকে আসিয়া একটা ছাতা তার মাথায় ধরে বইছে মাথার উপরে ছাতিটা ধরিয়া বলে চাচা আপনি না আমারে মুড়ি খাওয়াইছিলেন ইমাম থানবী রহমাতুল্লাহ তার কিতাবে লেখেন কামবেন ওই লোকটা চিৎকার মেরে বলে বাবা তুমি কোথার থেকে আসলা চাচা জি কে জানো আমার ডাইকা ডাইকা দুইজন ফেরেস্তায় বলতাছে যে লোকটা তোর একরাম করিয়া মুড়ি খাওয়াইছে ঠান্ডা পানি খাওয়াইছে ওই মানুষটার কিয়ামতের মাঠে আজকে জিব্বাটা বাইর হয়ে গেছে ওই মানুষটারে কি তুই উপকার করবি না চাচা তখন আমি ছাতি লইয়া পানির জগ লইয়া দৌড়াইতেছিলাম আসিয়া দেখি আপনি এখানে দাঁড়ায় দাঁড়ায় জিব্বাটা বাইর করে দিছে ওই বৃদ্ধ লোকটা বাবা বাচ্চাটার বুকের মধ্যে নিয়ে চিল্লায় কান্দার কয় বাবা আমি যদি জানতাম এতটুকু ইকরাম করার কারণে এত বড় ফজিরাত আমি পাইয়ে যাব তাহলে আমি আরো তোমারে বেশি করে খাবো দিতাম এ আমার বাইরে বাজান্দা আমি জানি আপনাদের মাদ্রাসায় অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা আছে বাজান আমি একটা আমার জীবনের ঘটনা বলবো আমার বয়স যখন 12 বছর আমার জনম দুঃখিনী মা মারা গেল আমি যখন আমার গোপালগঞ্জ কোটালীপাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই জায়গা থেকে এমপি হয়ে আজকে প্রধানমন্ত্রী আমি একটা বাড়িতে লজিং থাকতাম আমার হুজুররা আমারে লজিং দাইখা দিছে বাবা বাজান আমার দিকে তাকাও বাজানদে কষ্ট দিও না দাড়ি বাঁকা মুসলমানদেরকে তোমরা কষ্ট দিও না যুবক আমার দিকে তাকা আমার বয়স 12 বছর যখন মাদ্রাসায় ভর্তি হইলা আমার লজিন অলি তার বাবা পাঁচটা ছেলে ছিল মাইয়া ছিল না বাবা আমি প্রতিদিন তার জন্য কান দেওয়ার দোয়া করি আমার জীবনের প্রথম লজিন বলি ও বাবা আমার হুজুররা দিয়ে আসছে ভাদ্র মাসের পানির মধ্যে ভালো খাবার নাই এই গলা পানি সাঁতরাইয়া লজিনে যাইতাম বাবারে যখন আমার লজিন অলি শুনলো আমার জনম দুঃখিনী মা মারা গেছে আমার এই লজিন অলি আমার লজিন অলার ওয়াই বাবারে আমারে বুকের মধ্যে নিয়ে ঘুমাইতো আমারে বলতো ইলিয়াস রে আমার আজ থেকে পাঁচটা ছেলে না তুই একটা ছেলে ছয়টা ছেলে আজকে সেই বাপদি মারা গেছে গো গত দুই তিন বছর আগে আমি ওখান দিয়া বাবা মা পিলে যাইতেছিলাম কবরটা জিয়ারাত করে গেছি গাড়ির মধ্যে দাঁড়াইয়া বেজান্ডে আমার একদিনের কথা মনে পড়ে আমার মা যখন মারা গেছে আমার এই লজিন বলি আমার একদিন সাবান দিয়ে গোসল দেয়ার বলি ইলিয়াস রে
আমিও তোর মতো ছোট্ট গালে মারাইছি, আমি নানার বাড়ি বড় হইছি, তোর সাসার কাছে আমারে বিবাহ দিছে বাবা, বাবা জান তোর মা চলে গেছে, তুই আর কান্দবি না, আমারে মা কইয়া ডাকবি। বাবা আমি দেখতাম আমার এই লজিন বলি তার ছেলেদেরকে ডিম বাইজা ভাত দিত না, আমারে ডিম বাজিয়া ভাত দিত, আমি খাইতে না চাইলে আমারে রাগ করত, বলতো তুই খাবি না কেন, তোর মনে যা চায় আমি মায়েরে বলি। বেসন্দে আমি প্রতিটা দিন আমার এই লজিন বলির জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার লজিন অলির কবরটারে জান্নাতের বাগান বানায় দিও, আল্লাহ তার কবরের সাথে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। ইমাম গাজালি রহমাতুল্লাহ বাজান যখন মাদ্রাসায় পড়তেন, ইমাম গাজালিও যেই বাড়িতে লজিন থাকতেন গো বাবা, ওই লজিনওয়ালার কবরের পাশে দাঁড়ায় হাত তুলে দোয়া করে, মানি আমার লজিনওয়ালার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। এ হযরতপুরের যুবক ভাইরা রে, তোমরা বুঝবা না মা কি জিনিস, আমি ইলিয়াস রহমান জেহাদি জানি মা কি জিনিস গো, এই যে আমার দাড়ি ভাগা বাজান যারা বসে আছে তাদের কাছে জিজ্ঞেস করব মা কি জিনিস, এই যে আমার আলেম ভাইরা যারা মা হারাইছে এরা জানে মা কি জিনিস গো, যাদের মা আছে তারা বুঝবা না মা কি জিনিস গো ভাই। গতকালকে যেখানে মাহফিল করছি হিমায়তপুর, ওই মাহফিলের সভাপতি বাজান থাস্টু লাশ শুধু বয়া বয়া কান্দে, ইউসুফ আলী হিমায়তপুর ইউসুফ আলী মাদ্রাসার সভাপতি ও বাজান আয়ুব মেম্বারের বাবা, এই হিমায়তপুরে তোমরা চিনতে পারবা হিমায়তপুর স্ট্যান্ডে বাড়ি। বাবা আমি যখন মাহফিলে বসছি ওই মেম্বারের মা মারা গেছে ছোট্ট কালে, আমারে বলে যে আদি ভাই আজকে দুনিয়া সব আছে, টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কিন্তু আমার জনম দুঃখিনী মা নাই। আমার মসজিদে গতকালকে 10,000 টাকা দিছে আলহামদুলিল্লাহ বলে সভাপতির ভাই, আমার মসজিদে মোনাজাতের আগে 10,000 টাকা দিছে, আল্লাহু আকবার বলতে পারলাম না। হে বাবা আমি কেরানীগঞ্জ কদম তুলি, যারা আমার দাওয়াত দিছে রইসের কাছে জিজ্ঞেস করবেন 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, আমি কাউকে কই নাই আমার 1 বছর সিমেন্ট দেন, আমি আমার ওয়াজের সমস্ত টাকা দিয়া বাড়ি 2টা বাড়ি বেইসা মসজিদ বানাইছি। এই ওয়াজ কমিটির রইস সহ যারা আমার দাওয়াত দিতে গেছিল তারা দেখে আসছে আমার মসজিদ এখন টাইলস লাগানো হচ্ছে আলহামদুলিল্লাহ বলে, বাহিরে টাইলস লাগাইতেছি, এত সুন্দর টাইলস লাগাইছে দেখলে বুকটা ভরে যাবে। আজকে আমি আসরের নামাজ পড়ছি কিন্তু ওই হুজুরের মসজিদে, কি নাম আপনার? জোরাইস, দেখেন বয়া বয়া কান্তাছে, হয়তো আর মা আছে কিনা আমি জানি না, আর মা নাই, এই পৃথিবীতে যাদের মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। বাবা ও দাঁড়ি ভাগে বাবা, মা যখন আপনার আমার ছিল একটা ডিম ভাজা দিলে 2 প্লেট ভাত খাইয়া ফেলছি, মার হাতে ডিম ভাজা কত মজা ছিল, আজকে বিবি তোমার গোশ পাস পাখায় দে মার হাতে কত সে আনন্দ আর ভাই। আল্লাহ দেখো যারা মার জন্য কান্দে এদেরকে মাফ করে দাও আল্লাহ, জোর করে আমিন, আরো জোর করে আমিন। বাবা যারা বয়ে বয়ে কান্দতেছে আমি বলবো আপনার মা কে আল্লাহ আর কোনদিন আজাব দিতে পারে না, আপনার বাবার কবর আজাব কোনদিন আজাব হতে পারে না, কারণ কি জানে, সন্তান যখন বাবা মায়ের কথা মনে করে কাঁদে ওই বাবা মায়ের কবরে কোনদিন আজাবের ব্যবস্থা হয় না, শুধু জান্নাতের ব্যবস্থা হয়। আল্লাহ আকবার জোরে বলেন তো বাবা, আল্লাহ আকবার জোরে বলেন, মা বাবা কবরে শান্তিতে থাক চান না? চান, ইনশাল্লাহ বলেন তো, আল্লাহ আকবার জোরে বলেন তো। আমি যেই বাসায় খাবার খাইছি এই লোকটা আমার দাওয়াত দিতে গেছে, সে আমার মসজিদ দেখে বলে হুজুর আপনারে টাকা দিব না, দিব কারে,
আমরা তো দেখতে গেলাম যে আপনি নিজের টাকা দিয়ে মসজিদ করছেন আলহামদুলিল্লাহ বললেন না 1 কোটি 20 লাখ টাকা দিয়ে শুধু মসজিদের জায়গাটাই কিনছি মিয়া কেন কিনছি জানো যদি আমার আল্লাহ আমার এই মসজিদ রছিল আমার মায়েরে maaf করে দেয় কারণ আমার মা আমারে 12 বছর বয়সে বলছিল ইলিয়াস রে তুই যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাস বাবা নিজের রক্ত পানি করে মসজিদ বানাইছি টাকা দিয়া আর আমার আব্দুর রাসূল বলছেন যে ব্যক্তি মসজিদ বানাই দিবে আমি আল্লাহ তাকে মা বাবাকে আগে জান্নাতে ঘর বানাই দেব সুবহানাল্লাহ হ্যাঁ রমজান মাসে ওই যুবকের রোজা কোনোদিন কবুল হবে না যেই রোজা যেই যুবকের অ্যাকাউন্টে তার মা বাবার বরকত আছে কথা ঠিক না বেটি আমার সাথে একটা ওয়াদা দাও যুবক এই যুবক তোরা যাস না এ বড়া প্যান্ডেলের মধ্যে বসে বল তোর কপাল এখন ভালো হয়ে যাবে আল্লাহু আকবার জোরে বলো তো এই যেই যুবক জীবনে একদিন রোজা কবুল হবে মা বাবা নিয়ে হাসরে হাসরে জান্নাতে যাবে মা বাবাকে নিয়ে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই আছে আছে টাকা ওই দিকে যদি রোজার মাসে রোজা কবুল করাইতে চাও এই দেড় ঘন্টা মেহনত করছি শুধু একটা আওয়াজ দিয়ে বলবা 8:30টায় স্টেজে উঠছি এখন 10:30টার কাছাকাছি শুধু একটা আওয়াজ দিয়ে বলবা আমার সাথে বলবা যাদের মা বাবা আজকে বাইরে আছে মা বাবার কাছ থেকে মাফ চাইয়া রোজার মাসে পদরপন করবি কারো দোয়া কবুল না হলে কারো রোজা কবুল না হলে তোর রোজা কবুল হবে সুবহানাল্লাহ রোজা কবুল করতে নিয়ত আছে না নাই কে কে রোজা কবুল করবা দেখ আল্লাহকে হাত তুলে দেখো তো যা হাত তুলে উঠাও উঠাও হাত আল্লাহ তুমি দেখো আজকে মাস মাসের 1 তারিখ আল্লাহ মাসের 1 তারিখে সাড়ে নামাজের পরে মানি তোমার পাগলগুলি যারা হাত তুলে ওয়াদা করছে মাস মাসের 1 তারিখ 2024 সালে যেই যুবকগুলো ওয়াদা দিছে রোজার মাসে রোজা কবুল করাইব এই হযরতপুর স্কেরারি গঞ্জ আল্লাহ তুমি দেখো আমার বাজারদের সুদ দিয়া পানি পড়ছে আলী বলল আমার সুদ দিয়া পানি পড়ছে একজন ইমাম পিছনে বসে কান্দে আর কয় হুজুর আমার তো মানাই গো মা আল্লাহ যাদের মা নাই এদের মা কি তুমি মাসের 1 তারিখ মাফ করে দিবা আল্লাহ এদের জীবনটাকে সুন্দর করে দিবা নামান হাত যুবক ভাই তোমার রোজা কবুল হোক তুমি চাও না চাও চাস ভাই চাস আমি তোর পাও দিলে ধরছি যদি তোর রোজা কবুল করাইতে চাস 30টা সেকেন্ড আমি ওয়াদা করব তোর সাথে এই মাসের 1 তারিখ আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমি আমার বাবাকে নিয়ে 2011 সালে হজ করছি এই যে রমজান মাস আসছে পুরো রমজান মাস আমি উমরায় থাকব তো গলাকে দোয়া করব ভাই আল্লাহ যেন তো উমরা করার তৌফিক দান করে যোগ ভাই তো যেন আল্লাহ উমরা করার তৌফিক দেয় ও বাজান যারা দাঁড়িয়ে ভাগে বাজানটা বসে আছেন বাজান আল্লাহ যেন আপনাকে উমরা করার তৌফিক দান করে যদি উমরা করতে চাস রোজার মাসে যদি জীবনে একটা দিন উমরা করতে পারো একটা উমরা 70টা উমরার সওয়াব পাবে একটা 70 আবার যদি মক্কায় যায় 1 রাকাত নামাজ পড়ো 1 লক্ষ রাকাতের সওয়াব পাবা তাহলে তুমি কত হাজার কোটি রাকাত নামাজ লইয়া 20 দিন 25 দিন উমরা কইরাইয়া কত হাজার কোটি রাকাত নামাজ লইয়া বাংলাদেশে আইবা তাহলে রমজান মাসে উমরা করার নিয়ত আছে না নাই উমরায় যাবা 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 আমি তোমার লাগে দোয়া করব তুমি উমরায় যেতে পারবা আমি ওয়াদা দিলাম যদি কও হুজুর যাওয়ার লাগে কি লাগব এক নম্বরে যে কোন একটা রোজার মাসে তোমার দোয়া কবুল করাইতে হইব যদি কোন হুজুর দোয়া কবুল হওয়ার জন্য কেমনে কি করতে হইব আমি তোর পাও দিয়ে ধরছি রোজা কবুল হওয়ার একটা শর্তে একটা সিস্টেম আছে সেটা হলো যাদের বাবা মা আছে তাদের কাছে দোয়া নিবি আর যাদের দোয়া নিবি ডাইরেক্ট তার রোজা কবুল হবে আর রোজা যখন কবুল হবে রোজার কবুল হওয়ার সাথে যেই দোয়া করবি ভাই সেই দোয়া কবুল হওয়ার সাথে সাথে উমরায় যেতে পারবি 2011 সালে আমার আব্বাকে নিয়ে হজ করার সময় কাবা ঘরের সামনে আমার আব্বারে খাড়া করাইছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই রইস তোর বন্ধু বান্ধব সবাইরে বলে দাও আমি যখন আমার আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া আমার আব্বা এই ভাইজানের মতের লম্বা কালো
আমার আব্বার অনেকে দেখছেন তো আমার আব্বা কাবা ঘরের সামনে দাঁড় করেছে আমার আব্বা অনেক লম্বা কাবা ঘরের যে স্বর্ণের চৌকাটটা আছে আমার আব্বা ধরছে বজন দে আমার আব্বার স্বর্ণের চৌকাটটা ধরায়া নিচে নামাইলাম দরজার থেকে নিচে নামাইয়া আমার বাবার বুকের মধ্যে চাইপা ধরে বলছিলাম আব্বা আমি আপনার হজে নিয়ে আসছি শুধু একটা জিনিস চাই গো বাবা কি ও বাবা আপনি আমার জন্য একটু দোয়া করবেন আমার বাবা কাবা ঘরের সামনে দাঁড়াইয়া একটা সিকার দিয়া বলে মালিক রে আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবো আলেম ওলামা থাকলেও কান্দাবা আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি রে বাবা হে বাজান এই যে আপনারা আমার ওয়াজ ইউটিউবে শুনেও কান্দেন এটা আমার ক্রেডিট না এটা হলো আমার বাবার দোয়া যুব আমার আব্বা কাবা ঘরের সামনে দাঁড়াইয়া যখন শিক্ষার দিছে মালিক রে আমার ইলিয়াসকে তুমি মাফ করে দিও বাজান আমার বাবার দোয়ার খাতিরে আল্লাহ কতবার প্রতি বছর অন্তত দুইবার তিনবার উমরায় নেয় আমি তোমাদের দুইটা পা ধরে বলে দিয়ে যাই বাবা মায়ের দোয়া যদি কবুল হয়ে যায় তুমি ডাইরেক্ট জান্নাতে যাব মা বাবার কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই রোজা কবুল করাবি নিয়ত আছে তিরিশটা সেকেন্ড আমি বলবো যুবক তোর পাও ধরছি তোরে আমি বন্ধু বানাবো যদি আমি জান্নাতে যাই তোরে লয়ে যাবো যাবি না আমার সাথে যাবি ভাই তিরিশটা সেকেন্ড ওই যুবক গুলো দাঁড়াতো যাদের বাবাই মাঠের মধ্যে আছে হুজুর আমার আব্বাই মাঠে আছে কোন কোন যুবকের বাবাই মাঠে আছে দাঁড়া তোর রমজানের আগে তোর দোয়া কবুল করাবি রোজা কবুল করাবি দাঁড়া তারা বি দোয়া করাবি দাঁড়া কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াইতে বলছি দাঁড়া কার কার বাবাই মাঠের মধ্যে বসে বসে ওয়াজ শুনতেছে দাঁড়াও কার কার বাবা আছে দাঁড়াইতে বলছি তোর পাও দোষী দাঁড়া যুবক দাঁড়া তুই দেখতাছ সষ্টা তোর বাবাই মাঠের মধ্যে আছে আল্লাহ দেখো তো আল্লাহ দেখো কে কে দাঁড়াইছে দাঁড়ান যে ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান বাপও দাঁড়ান বাপ দাঁড়ান বাপ দাঁড়ান এই ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান যে ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়াইতে বলছি দাঁড়ান আপনার মতো বাচ্চা আর কেউ নাই আপনার ছেলেটা এখন জান্নাতি বানাই দিবে যুবক ভাই দাঁড়া 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 যুবতী বোন মহিলা প্যান্ডেলে কার মা কাছে আছে মারে নিয়ে দাঁড়াও মাকে নিয়ে দাঁড়াও ইলিয়াস রমজিয়াদির বুকটা ফাইরা দেন বার জন্য কত কষ্ট আমি যখন বলবো যুবক তুই বাইজিদ বুস্তামির মতলি হয়ে যাবি আমি বলার সাথে একটা দৌড় মারবি ভাই দৌড় দিয়ে বাবার বুকের মধ্যে সাইফা ধরে একটা সিক্কার দিয়ে মাপ চাবি যদি তুই তোর বাবার কাছে মাপ চাইতে পারস আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম এই হরজতপুরে কোন যুবকের দোয়া কবুল না হলো রোজা কবুল না হলো তোর রোজা কবুল হবে আপনার রোজা কবুল হবে আর বাপ যখন আপনার সন্তানের বুকে পাবেন আপনার সন্তানটারে বুকের মধ্যে জড়াই ধরে মাফ করে দিবেন যদি আপনার আব্বা এখানে না থাকে যদি কবরে থাকে আপনি বিনয় বিনয় কান্দবেন